আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নুরানি কায়দার নং পর্বের ক্লাস করবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শিখব কোরআনুল কারিমের এই শব্দগুলি তো প্রিয় দর্শক আমরা যদি এই শব্দগুলি বানান করে সহি শুদ্ধ করে শিখতে পারি তখন আমাদের জন্য কোরআন শরীফ পড়তে সহজ হবে তো আমি এখন নুরানি কায়দা থেকে আপনাদেরকে করে এই শব্দগুলি বানান শিখিয়ে আপনারা আমার সঙ্গে বলে শিখে করিয়ে দিব তো প্রিয় দর্শক আর যদি আপনারা নুরানি কায়দার পূর্বের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে পূর্বের পর্বের ভিডিও গুলি সম্পূর্ণ দেখে আসবেন তখন আপনাদের জন্য বুঝতে এবং শিখতে সহজ হবে তো প্রিয় দর্শক আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিও শুরু করা যাক অফ পেশ লাম ওয়া লু এ কফ জিব্বার গোড়া থেকে উচ্চারণ করতে হবে কারণ কফের জিব্বার গোড়া থেকে হবে কফ পেশ লাম উ পেশ লু লু একালিফটান হবে পেশের বামপাশে জুজমালা ওয়াউ মদের হরফ আমরা একালিফটেন বলবো বা ইয়া দুই লু বা গুন্যা করে বলতে হবে কারণ তান উইনের পরে দখমে বা গুনার ইয়া আসছে তাই আমরা গুন্নার সহিত মিলে ইয়া পড়বো ও লু বুয়া ওয়াও ইয়াউ মিম জবর মা য়াও মা হামজা জের ই য়াও মায়ি জাল ওয়াও দুই জের জেও ইয়াও মায়াই জেও إيديو... واو الف زبر وا واو এক الف টেনে كارون হবে কারণ জবরের বাম الف মদের حرف أمرا এক بولبو واو الف زبر وا جيم زر جي وا جي فا زبر فا وا جي فا تا دوي بشتون وا جي فا تون وا تون همزه با زبر ابي

জিম ওয়াউ দুই জবর হা জবর জিম এর উপরে দুই জবর আছে যখন ওয়াকফোর ক্ষেত্রে হরফের উপরে দুই জবর থাকবে তখন এক আলিফ টেনে পড়তে হবে এই মতকে মধ্যে ইওয়াজ বলা হয় জিম আলিফ জবর ওয়াহ হ্যাউ هاج سراجا وهاج و زبر و همزه نون زبر ان و زا لام زبر زل و نون الف زبر نا و همزه كاف زبر اك لام لام دوي زبر لال اك لال লাম মিম জবর লাম হরকতের বামে মিমের উপরে তাস্তিদ আছে ওয়াজিব গুন্নাহ আমরা এই লাম মিমের সাথে গুন্নাহ করে বলবো লাম মিম জবর লাম মিম আলিফ দুই জবর মান ওয়াকফর ক্ষেত্রে হরফের উপরে দুই জবর আছে যেহেতু মধ্যে ইওয়াজ আমরা এই মিমকে এক আলিফ টেনে বলবো মিম আলিফ জবর মা আক লাম واو زبر و تا بشتو و تو وَتُحِبْ با بش بو نون لَمْ زبر نل وَتُحِبُّ نل ميم الف زبر ما لم زبر لا مالة وَتُحِبُّ نل ما ওয়াই তো হে বনাল ম্যালা হ্যাঁ ব্যা পেশ আলিফ দু ই জবার করতে হবে কারণ তার উইনের পরে ইফ হরফ জি অফ তাই আমরা এই বাকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত বলবো হেউব ব্যা জিম মিম জবার জ্যাম বামে মিম এর উপরে তসদিদা আছে ওয়া জিম আমরা এই জিম মিম সাথে গুন্নাহ করে বলবো মিম মিম যবর জাম মিম আলিফ দুই যবর মান মিমের উপরে যেহেতু দুই যবর আছে মধ্যে ইওয়াজ ওয়াকফর ক্ষেত্রে দুই জবর আছে তাই এই মিম কে আমরা এক আলিফ টেনে বলবো মিম আলিফ যবর মা জাম্মা حب্বিন ওয়েতু হেইবু মালা হেউবে জেম ম্যা ওয়েতো মালা হেউব্যা জেম্যা হইন পেস হউ সা আলিফজা বোর সা মদার হারফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মো তহসিল চার আলিফটানিয়া পড়িতে হয় আমরা এই সাহাকে চার আলিফটানি বলবো

থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে কারণ আইনের মখরাজ হালকের মধ্যখান থেকে হবে মতা মাজবরতা দাল দুইজের দিন معتادين معتادين أمزه زبر أ سايا زر ثي أثي ميم دوي زر من أثي من معتادين أثي من أمزه زر إي ذا الألف زبر ذا إذا تا تا بشتوت لم كرا زبر لا إذا تت لا ইজা তুত লা নোন আলিফ জবর না র আলিফ দুই ইজ জবর রন না রন হ্যাঁ আলিফ জবর হ্যাঁ মিম জেরমি হ্যাঁ ইয়া জবর ইয়া হ্যাঁ তা দুই ই তান হ্যা মিয়া তান বুলতা ওয়াক্ফর ক্ষেত্রে হার উচ্চারণ হবে এবং হাকে আমরা সাকিন করে ফেলবো এইভাবে শব্দটি হবে দেখুন হ্যা

ইয়া জবর ইয়া আনিয়া তা দুই জের তিন আনিয়া তিন গোলতা ক্ষেত্রে হার উচ্চারণ করতে হবে এবং হাকে আমরা সাকিন করে ফেলব শব্দটি এইভাবে হবে দেখুন তুস অন আহ তুস অন আহ মিম মিম জবর ম্যাম এই মিম এই ছোট্ট মিমের সাথে গুন্নার শহীদ পড়তে হবে কারণ নুনসাকিন অথবা তানউইনের পরে একলাবের হরব বা আসলে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার শহীদ পড়তে হবে তাই এখানে দেখুন এই যে নুনসাকিনের পরে একলাবের হরব বা আসছে তাই আমরা এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার শহীদ পড়ব মিম মিম জবর ম্যাম বা জবর বা ম্যাম বা খজে রখি ম্যাম বেখি লাম জবর লা ম্যাম ব্যাখি লে ম্যামবাখি লা ইয়া মিম পেশ ইয়ম নুনসাকিনের পরে একলা রহারব্বা আসছে তাই আমরা এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্যার শহীদ করব। ইয়া মিম পেশ ইয়ম লে ইয়ম বে জবর

মিম মিম জেৰ মিম মাঝখানে এই যজুমলা নুন বাদ পৰি যাবে মিম মিম জেৰ মিম বা আইন জবৰ বা মিমবা দল জেৰ দি মিম্বা দি মিম্বা দি মিম মিম জেৰ মিম বায়া জবৰ বাই মিম বাই নুন সদ জেৰ নিচ মিম্বাই নিচ صاد لام بش صل بازر بي صل بي من بين الصل بي من بين الصل بي لم زبر لا نون سين زبر نس لا نس فا زبر فا لا نس فا عين الف دوي زبر عن لا نس عن ক্ষেত্রে যখন হরফের উপরে দুই জবর থাকবে মধ্যে হয় আইন আলিফ তো প্রিয় দর্শক আমরা এইভাবে নুরানি কায়দার এই শব্দগুলি কোরআনুল কারিমের এই শব্দগুলি সহি শুদ্ধ করে আমাদের এই ভিডিও থেকে আপনারা বানান করে শিখে নিবেন আপনারা যদি এগুলি বানান করে সহি শরীফে এই শব্দগুলি আসলে আপনারা শুদ্ধ করে পড়তে পারবেন তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই ইনশাআল্লাহ আবার নুরানি কায়দার ছাব্বিশ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ